দেখো চিনি কিরকম জুতো পরেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই হচ্ছে আমার ঘরের অবস্থা, দেখো দেখো অবস্থা। যাই হোক, এই কর্মগুলো হচ্ছে তোমাদের সকলের প্রিয় চিনির। সে সকালবেলা উঠে ফ্রেশ করিয়ে দিয়েছি, দেওয়ার পর এই অবস্থাটা করেছে। তো একা একা সামলানোটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, একটা মানে ফেলে দেবে উঠাবো তো আর একটা ফেলে দেবে, কি আর করা যাবে। যাই হোক, তো চলো এখন ফ্রেশ হবো, তোমাদের সঙ্গে আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা চলে এসেছি ব্রাশ করতে করতে আমাদের ঘরের পেছনটাতে। প্রত্যেকদিন ব্রাশ করতে করতে এই ঘরের পেছনটায় না আসলে কেন জানি না মনে হয় কি ভালো লাগে না, ভালো লাগে না। যাই হোক, ব্রাশ ট্রাশ করে এই যে মুখ ধুতে চলে এলাম, মুখটা একটু ডাব সাবান দিয়ে ধুয়ে নেবো, যেটা কিনা আমি করে থাকি। আর আমি কিন্তু 12 মাস ডাব সাবানটাই ইউজ করি, কোনো ফেস ওয়াশ বা অন্য কিছু কিন্তু ইউজ করি না, একদম 12 মাস বিয়ের আগের থেকেই। আমার ভীষণ স্যুট করে, কোনো ফেস ওয়াশ টেস ওয়াশ স্যুট করে না, ভয় লাগে লাগাতে, যে যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়, ওই যে হয় না শুকে থাকতে ভূতে কিলাই, তখন যদি ওই অবস্থা হয়, ওই জন্য আর করিনি। যাই হোক, ঘরে এসে চায়ের জল বসিয়ে দিয়ে আজকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে ঘরটা মুছে নিলাম। আর আজকে যে রান্নার বৌদি, উনি তো ঘরটা সব মুছে দিয়ে যান, তো ওনার মেয়ের আজকে আধার কার্ড করতে দেবেন, তো তার জন্য কোথায় বেশ একটা যাবে রানাঘাট না কোথায় বললো, তো ওই জন্য অনেক সকাল সকাল এসে শুধু বারান্দাটা মুছে আর রান্নাঘর ক্লিন করে চলে গেছে, আর আজকে রান্না করে দেবে না বলেছে। তো যাই হোক, আমাকে রান্না করতে হবে, তো তার আগে আমি ঘরটা মুছে নিচ্ছি, আমার ঘরটা, ধর আমরা ঘুমিয়েছিলাম তো ওই জন্য বারান্দা টারান্দা মুছে চলে গেছে, ওই জন্য আমি আমার ঘরটা শুধু মুছে নিচ্ছি। তো এই যে ভিডিও ক্লিপটা এটার সঙ্গে জুড়ে দিলাম, অ্যাকচুয়ালি কী হয়েছে, একটা ব্র্যান্ডের জন্য শ্যুট করছিলাম বাট অ্যাপ্রুভ হয়নি, খুব মন খারাপ হচ্ছিলো, যার জন্য আজকে ভিডিও দিতে একটু লেট হয়ে গেল। প্রথমে তো পাঠিয়েছি অ্যানালিস্টে, তারপরে বললো অ্যাপ্রুভ হয়নি, একটু ভুলভাল আছে, তো ওগুলো আবার ঠিকঠাক করতে হবে। যাই হোক, তো ওই জন্য আজকে ভিডিও দিতে লেট হয়ে গেল, আবার ভিডিওটা নতুন করে আমাকে এডিট করতে হচ্ছে ব্র্যান্ড পার্টটা বাদ দিয়ে, তো সেটারই আর কি শ্যুট চলছিলো। এই যে নিয়ে যাই, এইদিকে যাবো, এইদিকে নিয়ে যাবো, ভাইটাকে নিয়ে যাবো, তো আমাদের যে রান্নাবান্না মানে যেটা আমরা খাবো তো সেগুলো হয়ে গেছে। এখন যেটা কাটাকুটি করছিলাম সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলা একটা মানে আয়োজন করেছি আমি, মানে তোমাদের দাদা ভাইয়ের ওই ভাইয়েরা মানে শিষ্যেন্দু দা, কানু দা, তপন দা এবং সঙ্গে তাদের ওয়াইফরা মানে বৌদিরা সবাই আসবে, মানে বলেছি আর কি আসার জন্য। ভেবেছিলাম একটা স্ন্যাক্স পার্টি দেব, তারপরে ভাবলাম যে শুধু স্ন্যাক্স খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবো, এটা একটা কেমন হয়, ওই জন্য ভাবলাম যে তাহলে ডিনারটাও করে যাবে, তো ওই জন্য স্ন্যাক্স আর ডিনার দুটোই করবো। কি কি করছি মেনুতে তো সেটা তোমাদের কালকের ব্লগেই দেখতে পাবে, আমি আপাতত এগুলো গুছিয়ে টুছিয়ে রাখছি, যেহেতু অনেকগুলো রান্নাবান্না ওই জন্য ভাবলাম যে আমি গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে স্নানটা করতে যাব। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং নতুন একটা রেসিপিও শেয়ার করবো কালকে। তো চলো আগে, তো এটা হচ্ছে আগের দিনের একটা ভিডিও ক্লিপ, তোমাদের দাদা ভাই আর চিনিকে পাঠালাম পার্সেলটা নিতে, আমাদের একটা পার্সেল এসছে, চিনিরই পার্সেল, ওই জন্য চিনিকেই পাঠালাম যে যাও তোমার পার্সেলটা তুমি নিয়ে এসো। তো ফার্স্ট ক্রাই থেকে ওর একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেটাই এলো। এবার যদি বলো দিদি পরপর এত কেন শপিং, তো বলে দিই আমরা দীঘা যাচ্ছি এই মান্থে, কিন্তু ডেটটা এখনও ফিক্স হয়নি, মানে ঠিক সবার সময়ের সঙ্গে ঠিক মিলছে না ডেটটা, ওই জন্য আমাদের একটু মানে আগ পিছিয়ে করতে হচ্ছে। তো ডেটটা ফিক্স হয়ে গেলে অবশ্যই তোমাদের জানাবো, তোমরা অনেকেই বলেছো কবে যাচ্ছ আমাকে জানিও আমাদেরকে, তো ওই জন্য জানিয়ে দেবো তোমাদের। ওই জন্য টুকটাক আমরা শপিং করে রাখছি, যাতে আলাদা করে আবার একদিন শপিংয়ের জন্য বেরোতে না হয় আবার এই গরমে। যাই হোক, তো চিনির ড্রেসটা চলো খুলে দেখি কেমন এসছে। আমার মোটামুটি শপিং সব কমপ্লিট, মানে মাঝে মাঝে যে ওয়ান পিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেগুলোই আর কি, আর গোয়ার কিছু ড্রেস রয়েছে ওই দিয়ে আবার দীঘা চলে যাবে। যাই হোক, ওই চিনির তো কিছু কিনতেই হয়, তো যাই হোক চিনির জন্য এই ড্রেসটা অর্ডার করেছি। ফ্রকটা ভীষণই ভালো এসছে, আমার তো খুব পছন্দ, যখন আমি ফটোতে দেখেছিলাম এমনি তখনই আমার খুব পছন্দ ছিল এই ড্রেসটা। যাই হোক, ফাইনালি আজকে নিয়ে নিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জানো তো, এই যে শোনো শোনো, এই যে এই যে চিনির এই যে পাঞ্জাবি লুক, এই দেখো চিনি কিরকম জুতো পরেছে,
দেখো দেখো কি পড়েছো তুমি মা? দেখি তো একটু, দেখি তো একটু, দেখি তো একটু। তুমি কি জানো মাম্মার ওই রকম সেম চুড়িদার আছে? কান ধরো, আর কামড়াবে আমায়? কান ধরো, শিগগির কান ধরো, কানটা ধরো। তুমি যে আমায় কামড়ালে দুই দুই বার, কানটা ধরো। কি হলো, ধরো কানটা। আর করবে না তো, আর করবে না তো। ঠিক আছে, আসো 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 আসো।